হাই বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল অ্যাবাউট। আজকে আপনাদেরকে এক চরম দৃষ্টান্ত দেখাতে যাব রাস্তার পাশে, যেখানে মাছের বাজার লেগেছে। আপনি অবাক হবেন যে এত রকমের মাছ এই ছোট্ট একটা রাস্তার পাশে মার্কেটে পাওয়া যেতে পারে, এবং তাও খুব কম রেটে। কি যেতে ইচ্ছে হচ্ছে? যেতে ইচ্ছে হচ্ছে, চলুন দেখে আসি কোথায় সেই জায়গা। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি সেই মার্কেটে, ছোট্ট মার্কেটে। কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় এখানে, দেখতে পাচ্ছেন। পাশে লোক গাড়ি দাঁড় করিয়ে মাছ কিনছেন, ওনাদের মন পছন্দের মাছ। যেহেতু এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, তার জন্য এখানে ওনারা আসেন। দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, গোচি মাছ, তেলাপোয়া মাছ, এবং পাশের বালতিতে কী রয়েছে বলুন তো? কাঁকড়া। আজকে ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমরা কাঁকড়া নেব। আমরা এখানে ভিডিও দেখাতে এসেছি অবশ্যই, কিন্তু আমরা কাঁকড়া নেব। কাঁকড়া নিয়ে দেখবো এবং টেস্টটি কীরকম হয়। নিশ্চয়ই খুব ভালো হবে, যেহেতু নদীর থেকে ধরা, নদীর জেনুইন একদম জ্যান্ত, যা আপনি সমস্ত মার্কেট হয়তো পাবেন না, যে সমস্ত মাছ এখানে পাওয়া যায়, এই মার্কেটে পাওয়া যায়, এবং অনেক অনেক চিপ, সস্তা রেটে। সত্যি বলছি, আমরা এরকম মার্কেট রাস্তার পাশে এখন অবধি দেখিনি। তো আপনার যদি মনে হয় এই মার্কেটে আপনি আসবেন, মার্কেট করবেন, ঘুরতে ঘুরতে আসতে পারেন, বা আপনার কাজের জন্য যদি আসেন কখনো, অবশ্যই মার্কেট থেকে মাছ নিতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন পিছনে নদী, নদীতে ওরা মাছ ধরে ডিরেক্ট এনেছেন এখানে, ব্রিজে মাছ বিক্রি করছেন, জ্যান্ত মাছ। আজকে আমরা কী নেবো? কাঁকড়া নেবো, যেহেতু আপনাকে আগে বলেছি কী নিচ্ছি। কাঁকড়া কত টাকা করে নিচ্ছি ভাবছেন? মাত্র 150 টাকায় 3 বালতি, নাই করেই 2-3 কিলো করে হবে, ভাবছেন? এত সস্তা রেট কিন্তু অন্যান্য মার্কেটে পাবেন না। তো বন্ধুরা, যদি আপনাদের খুবই ভিডিও দেখার পর ইন্টারেস্টিং মনে হয় যে না, এই মার্কেটে যাওয়া উচিত, একবার হলেও না নিলেও দেখা উচিত কেমন লাগে মার্কেটটা, চলে আসুন। এখানে কিন্তু সমস্ত রকমের মাছ পেয়ে যাবেন, যত আগে আসবেন হয়তো তত ভালো ভালো মাছ পেয়ে যাবেন। রাস্তার পাশে সুন্দর গাজলের রাস্তায়, রাস্তার পাশে সুন্দর মার্কেট লেগেছে, ছোট মাছের বাজার, বিভিন্ন রকম মাছ পাওয়া যাচ্ছে এখানে। আপনারা আসতে পারেন, প্রত্যেক দিন বিকেলে ও সকালে বাজার লাগে। সুন্দর সুন্দর, এটা কি মাছ দাদা? বোয়াল মাছ। কত করে দিচ্ছেন? 150 টাকা। ছোট ছোট মাছ পেয়ে যাবেন এখানে, সুন্দর মাছ, একদম টাটকা মাছ। এই যে কাঁকড়া, কাকা কাঁকড়া বিক্রি করছে, একদম দেখেন সুন্দর কাঁকড়া, জ্যান্ত কাঁকড়া। এই যে গোচি মাছ, আপনারা চলে আসবেন বিকেলবেলা সকালবেলা পেয়ে যাবেন একদম। এবার দেখাবো আমরা শোল, কাতল, সব নদীর মাছ তো নাকি কাকা? সব নদীর মাছ, জ্যান্ত মাছ একদম পিওর। এই যে কাকা বলছে আমাদেরকে দেখাতে হবে, কাকাকে দেখাচ্ছি। কাকা মাছ কি খুবই সস্তা কাকা? হ্যাঁ, ডেলি বিক্রি করেন তো নাকি? সকাল বিকাল বাজার, শিকদার মার্কেট। মার্কেটের নাম কি নতুন? শিকদার মার্কেট। কাকা আপনার নামটা বলেন। হরিদাস ভক্ত। হরিদাস ভক্ত, ভক্ত মার্কেট। বাহ, একদম দেখেন জাল দিয়ে সুন্দর করে রাখা আছে, একদম ফ্রেশ মাছ। একদম একদম। আপনাদের কি মার্কেটের নাম আলাদা নাকি? না, একই মার্কেট। ছোট ছোট মাছ দেখেন, সুন্দর মাছ দাদা। এগুলো কত করে মাছ? ছোট মাছ, ছোট মাছগুলো 10 টাকাতে পুরো ভাগা। এত সস্তায় কোথাও পাবেন না, মার্কেটেও পাবেন না। একদম বিকেল চলে আসবেন, সুন্দর সুন্দর মাছ নিয়ে যাবেন। এটার নাম কাটাপাতাসি। আচ্ছা, কাটাপাতাসি। এটার নাম? এটা গোচি। এই যে কাকার দোকান, ছোট ছোট দোকান দেখুন। ভক্ত মার্কেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখুন, এখানে আরেক কাকা ভাগা লাগিয়েছে একদম। এখন এখনই নিয়ে আসলো কাকা নাকি? কাকা এখনই একদম তাজা মাছ দেখেন, সেই মাছ একদম। কাকা আমাদের কিছু বলতে চায় বাজার সম্পর্কে। কাকা এটা কোথায়? এটা হলো শালুকা। এখানে একদম ছোট মাছ থেকে বড় মাছ, গোচি, পুঁটি, ট্যাংরা, শোল, বোয়াল, শিঙি, মাগুর, কই। এই মার্কেটের নাম হলো শিকদার মার্কেট। হ্যাঁ, প্রোপাইটার স্বপন শিকদার। বিকালে 3টা থেকে শুরু রাত্রি 7টা পর্যন্ত।
পাশে কি আপনার পিছনে নদী দেখছেন নাকি নদী আমাদের এটা নদী বলাও চলে এটা নয়নজলি বলে নয়নজলি হ্যাঁ আর এটা রাস্তা কোন দিকে যাবে কাকা এটা রাস্তা এই গাজল টুপাকুয়া গাজল টুপাকুয়া হ্যাঁ রাস্তার পাশে মার্কেট তাই তো হ্যাঁ রাস্তার পাশে ব্রিজের উপর প্রচুর ভিড় মাছ কেনার জন্য হ্যাঁ তিন নম্বর ব্রিজ গাজল থেকে পাকুয়া যেতে তিন নম্বর।